নমস্কার বন্ধুরা জব ভ্যাক্যান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানায় তোমাদের সবাইকে স্বাগতম রাজ্যে নতুন কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে তেরো হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তেরো হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট প্রকাশিত হল যেখানে জানানো হচ্ছে তেরো হাজার শূন্য পদে মাধ্যমিক পাশে সরাসরি নিয়োগ হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী আজ তার সমস্ত আপডেট তুলে ধরব যাতে তোমরাও কিন্তু ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি নিতে পারো এবং কিভাবে এখানে নিয়োগ হবে কি কী ডকুমেন্টস লাগছে কবে থেকে এই নিয়োগ সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই করে তোমরা সমস্ত ভিডিও দেখো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রতিবারই তোমাদের কাছে জানিয়ে থাকি যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানেই কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট প্রকাশিত হয়ে থাকে এছাড়া আরো জানিয়ে রাখি এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্র পাঠাতে পারবে তাহলে চলো বন্ধুরা দেখে নি আজকের আপডেট প্রথমেই জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মী নিয়োগের একটি নতুন কিন্তু বার্তা প্রকাশিত হলো যেখানে জানানো হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য এক বড় সুযোগ আইসিডিএস ডিপার্টমেন্টের অঙ্গনবাড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগের আপডেট যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কর্মী নিয়োগ হচ্ছে এবং অঙ্গনবাড়ি সুপারভাইজারের আইসিডিএস পদে কিন্তু চাকরি প্রার্থীদের কে রিক্রুটমেন্ট হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কর্মী নিয়োগের এই এক বিরাট বড় কিন্তু প্রতিশ্রুতি প্রকাশিত হলো যেখানে চাকরি আবেদন করতে পারবে এই পদে আবেদন করতে গেলে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে যেগুলো তোমাদেরকে জানাবো মোট শূন্য পদ প্রায় তেরো হাজার দুশো পঁচিশটির কাছাকাছি রাখা হয়েছে এবারে যেখানে রাজ্য জুড়ে সমস্ত জায়গা থেকে চাকরি আবেদন করতে পারবে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে আরও জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু ড্রেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারবে তাই বন্ধুরা যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে এবং এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে চাকরি জানিয়ে রাখি যারা যারা আবেদন করতে চাইছ তারা যদি আবেদন করতে চাও এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তুলে ধরা হয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যেমন প্রথমেই জানিয়ে রাখি এজ ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত চাকরি আবেদন করতে পারবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছে তাছাড়া বয়সের ছাড় কিন্তু রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি জায়গাতে যেমন বয়সের ছাড় দেয়া হয়ে থাকে চাকরি ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই বয়সের ছাড় পেয়ে যাবে সেক্ষেত্রে চাকরি প্রার্থী এস বা ও হতে হবে সেটা হলেই তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে বয়সের ছাড় কিন্তু পাবে আবেদন প্রক্রিয়ার কথায় চলে আসি এক্ষেত্রে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবে এবং সমস্ত ডকুমেন্টস সমস্ত ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সঠিকভাবে প্রদান করবে যাতে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে আপলোড হয় এবং সেক্ষেত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড এই ধরনের যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা কিন্তু রিসেন্ট তোলায় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হতে হবে তবে কিন্তু সেটা নিয়ে আবেদন করতে পারবে তাই বন্ধুরা যারা যারা আবেদন করছো সমস্ত ডকুমেন্টস এই ধরনের গুলো কিন্তু সঠিকভাবে নিয়েই কিন্তু আবেদন করতে হবে এগুলো নিয়ে অনলাইনে তোমরা যখন রেজিস্টার করবে সেগুলোকে অনলাইনে তোমাদের আপলোড করতে হবে তারপরে আসছি শিক্ষকতা যোগ্যতা এক্ষেত্রে স্নাতক পাস বা মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে তো স্নাতক পাস হওয়ার জন্য তবেই কিন্তু তারা এখানে এলিজিবিলিটি হবে স্নাতক পাশ করলেই কিন্তু চাকরি প্রার্থী আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস আবারও জানায় যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে এক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং তারা যদি কোনো কাজে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলেও কিন্তু একটি অ্যাডভান্টেজ পেতে পারেন তো যারা আবেদন করছেন এগুলো কিন্তু মাথায় রাখবেন বেতনের কথা যদি বলি প্রতি মাসে প্রায় এখানে পনেরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত সুপারভাইজার পদে কিন্তু বেতন দেয়া হয়ে থাকবে তাই বন্ধুরা যারা আবেদন করছে এটা কিন্তু মাথায় রাখবে অনলাইনে আবেদন করার সময় তো এই ছিল আজকের ভিডিও ডেফিনেটলি তোমরা আবেদন করতে পারো যদি আবেদন করতে চাও থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির